আজকে কেন্দ্রের সরকার 2 কোটি বেকারের চাকরি 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে পাঠানোর গল্প, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো, এসব কোনো ইস্যু নেই। ইস্যুটা হচ্ছে বিভাজনের রাজনীতি। কখনো মুসলিম লীগের নামে, কখনো হিন্দু মহাসভার নামে ভারতবর্ষকে বিভাজিত করার চেষ্টা হয়েছে। মৌলানা আবুল কালাম আজাদ আর ডক্টর ভীমরাও আম্বেদকর সংবিধান করে গেছেন সেই লাইনে যে ধর্ম নিরপেক্ষতা থাকবে, এবং ভারতবর্ষের সংবিধানের মূল জিনিস কি, রুটি কাপড়া আউর মকান।